চাচা আপনি আমাকে ঘোষণা করছেন, চাচা আমি হচ্ছি মহানগরীর ছাত্রনেতা, এমএলটি পার্টির ছাত্রনেতা বল্টু মিয়া। চাচা আপনি মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন, ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আপনাকে দেখার জন্য আসছেন এই মহানগরীর এমএলটি পার্টির বিশিষ্ট জনতা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব রহিম উদ্দিন ভরসা, আপনাকে দেখার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন। চাচা এ পর্যায়ে আপনার সাথে হাত মিলাবেন আমাদের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব রহিম উদ্দিন ভরসা। চাচা ধৈর্য সহকারে হাত মিলান। আস্তে আস্তে আমার সুই সুই আর আইদি ভাই আসার আক সর আক সর আজকে কি তাই দর্দিন নিয়াত নি না নি হেনে সব মানিত বুঝতে দে। এ পর্যায়ে আমাদের কোদালপুরের গ্রামের আমাদের মজিদ চাচার রোগ মুক্তি উপলক্ষে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশিষ্ট জননেতা এমএলটি বাড়ির সম্মানিত মহানগরীর সভাপতি জনাব রহমতে আলাহি ভরসা। চাচা আপনি কেমন আছেন? চলে যাও। আপনি কেমন আছেন চাচা? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আমার সেলাইন চলেনি, দেখো সেলাইন সেলাইন চাচা সেলাইন চলতেছে চাচা, আপনি সেলাইন নিয়ে কোনো টেনশন করবেন না। আমি বলতে চাই আমার অনেক কাজ আছে। আল্লাহরে হয়েছি এক সপ্তাহ, এক সপ্তাহ সময় দিতা বাসবার লাগি তোমার তান হাউকে তো আমি আর একদিন সময় পাইতাম না। চাচা আমার অনেক গুরুত্বপূর্ণ সময় থেকে আপনার সাথে দেখা করতে এসেছি, আমাকে কথা বলতে দেন চাচা, এটা বন্ধ রাখেন। আমি আমার সখে করলাম নিবিত্রেল আর আমাদের দিকে তো যে বলেন নেতা আমরা আমি বলতে চাই আসতেছে তো ফেসবুকে দাও ঠিক আছে। আমি বলতে চাই চাচা আপনি যদি মারা যান আপনার সব দাফন কাফনের ব্যবস্থা আমি করব, আসতেছে তো? হ্যাঁ আসতেছে। চাচা আপনি চিন্তা করবেন না, আমি যেটা বলতে চাই আমি আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনার এখানে এসেছি। আমি চাই আমি সবসময় আপনাদের মতো রোগীদের পাশে থাকতে চাই, আপনারা বেঁচে থাকলে আমার পাশে থাকবেন। যদি মৃত্যু হয়ে যায় আপনাকে দাফন কাফন করার জন্য সব ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা সেলফি তুলে রাখো জনদরিদের সাথে, আমরা একটা সেলফি তুলছি। ইতিমধ্যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মজিদ চাচার সাথে আমাদের এমএলটি পার্টির সম্মানিত সভাপতি চাচা, একটু ধৈর্য ধরেন, আমরা সেলফিতে আছি। কি আকাশ, সেলফি শেষ হয়েছে? সেলফি হ্যাঁ সেলফি শেষ করো, এবার আমরা চাচা আবার লাইভে যাই। হ্যাঁ আমরা লাইভে যাচ্ছি চাচা, মানে নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করছেন। সম্মানিত দর্শক আপনারা দেখলেন আমরা সব সময় মানুষের জনগণের পাশে আছি, আল্লাহ হাফিজ। হ্যাঁ তোমার বাবার কিছু হয় নাই, আমি আছি পাশে, তুমি দেখো। হ্যাঁ তারা মনে কর চাই মরি গেছি ও বাক সই না বিতো জিতা। আমি তো শুনে এলাম যে আমি যে অত সকাল নাই যাও না, আমি জলদি হল তাটাও বাড়ি দিতাম গিরে বাবা, আমি আর মেডিকেল নাই মরিছি মো। কেন ওই যে রাইছে রাজনীতি টোটো পার্টি? আচ্ছা আইয়া কইছে আমি আমার লগে তারা আছে আর খাই পত্রিকা তাইব, এসে অন্য দলে কইব আমি তারার দুশ্মনী লাগাই আছে লাইন কিতা মিশে আমার মাইলিব বাড়ি যে কদিন আছি রে বাবা ওনারে দেখিয়া মরিয়া পাইলাম। কুড়ি ডাক্তার লাগতো না, ডাক্তার খাই লাইব আর দলাইয়া কইব আমি তারার লগে আমার যাতাইয়া মাইলিব রে বাজু ওই আটা ও দামি আর ইনে নাই সে লাইন নাই লাগে নাই মুখি বাড়ি। পচন ধরেছে আজ সুন্দর সমাজে, জন্ম থেকে কবর পর্যন্ত সকল জায়গায় রাজনীতি। আসুন মানবিক ও মুমূর্ষু জায়গাগুলি রাজনীতি মুক্ত রাখি।